আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ক্রিয়েটাস কম্পিউটারে কিন্তু 1,59,500 টাকা একটা পিসি বিল্ড হচ্ছে, এবং পিসিটা বিল্ড করেছে আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড, এবং সেই ফ্রেন্ডটা আমাদের সাথেই আছে। চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি এই পিসির পারপাস কি এবং তার প্ল্যান কি এটা নিয়ে। মানে মাহমুদ আল সিন্দিদ, আমি হচ্ছে ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে এবার এইচএসসি এক্সাম দিয়েছি, এবং আমাদের এক্সাম সবগুলো যদি হয়নি, হয়তো এক্সাম হলে আমার পিসি নিতে আরো বেশি টাইম লাগতো। বাট আসলে এই পিসিটা আমার নেওয়ার প্ল্যান ছিল গত 1.5 বছর যাবৎ আমি ট্রেনিং করছিলাম, বাট এতদিনে হিসাব মানে হিসাব মিলে উঠছিল না। বাট ফাইনালি আল্লাহর রহমতে আমার হিসাবগুলো মিলেছে, এবং ফাইনালি আমি আজকে পিসিটা বিল করতে পেরেছি। এবং আমার একজন ফ্রেন্ড আমাকে এই বিলটা দিয়েছে, তার নাম সিয়াম আশরাফ, তাকে ধন্যবাদ। এবং এটা মেইনলি পারপাস হচ্ছে আমি এটা দিয়ে গেমিং এবং মানে প্রোডাক্টিভ কাজ দুটোই করতে চাই। তো আমি দুটা মিলে আমি একটা ব্যালেন্স একটা বিল করার চেষ্টা করেছি আমার ফ্রেন্ডের হেল্প নিয়ে। আর তাফসিরও আমাকে আজকে সব কম্পোনেন্ট চুজ করতে অনেক হেল্প করেছে, ধন্যবাদ তাফসিরকে। এবং আজকে আমার সাথে আমার আরো অনেকগুলো ফ্রেন্ড আসছে, তাদেরকেও ধন্যবাদ। পিসি নিয়ে কি ফিউচারে আপডেটের কোনো প্ল্যান আছে তোর? অবশ্যই প্ল্যান আছে, এবং আমি আরো কিছু কম্পোনেন্ট হয়তো আমি আরো অ্যাড করব বা আপডেট করব। কিছু রেট হয়তো একটা র‍্যাম আমি লাগাবো। থ্যাংক ইউ সিন্দিদ, তোমাকে লাগলে পরে আবার দেখা হবে। সো ভিউয়ার্স, আপনারা সবাই জানতেই পারলেন যে এই পিসির পারপাস কি এবং এর ওনারটা কে। সো চলুন এখন দেরি না করে স্ট্রেট ভিডিওতে চলে যাই এবং দেখি কি কি কম্পোনেন্ট দিয়ে এই পিসিটা সাজানো হয়েছে। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ইন্ট্রো ভিউয়ার্স। যেহেতু আজকে একটা হাই এন্ড এর পিসি বিল, তাই আমরা AMD 7000 সিরিজটাকেই প্রসেসর হিসেবে চুজ করেছি। সো ভিউয়ার্স, আমরা যদি আজকে প্রসেসরের মডেলটা দেখাই, প্রসেসরটা হচ্ছে AMD Ryzen 7 7700, যেটা 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর, যেটার বেস ক্লক স্পিড হচ্ছে 4.5 এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে 5.4, আনলকড একটা প্রসেসর। এবং এই প্রসেসরের সাথে কিন্তু একটা স্টক কুলার অ্যাড করা থাকে, বাট আজকে আমরা সেই স্টক কুলারটা অ্যাড করি নাই। আজকে আমরা কুলার হিসেবে ব্যবহার করতেছি ডিপ কুলের AG400 ডিজিটাল প্লাস, যেটা খুবই ইন্টারেস্টিং একটা কুলার, কারণ এখানে দুইটা 120mm ফ্যান থাকে এবং মিডলে থাকে এর হিট সিঙ্ক, এবং উপরে কিন্তু প্রসেসরের টেম্পারেচারটা শো হয়, যার সাহায্যে আপনারা ইজিলি কখনো যদি প্রসেসরের টেম্পারেচার হাই হয় সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। তারপর আমরা প্রসেসরের সাথে আজকে যে মাদারবোর্ডটা পেয়ার করতেছি, এটা হচ্ছে MSI এর প্রো B650MP, যেটা 4টা র্যাম স্লট থাকে, 2টা SSD স্লট থাকে, এবং মাইক্রো ATX একটা মাদারবোর্ড, এবং ইনাফ ফিচার্স এন্ড পোর্ট সহ খুবই ভালো এবং বাজেট ফ্রেন্ডলি হাতের নাগালে একটা মাদারবোর্ড এটা। এবং এটার সাথে আমরা আজকে র্যাম ইউজ করতেছি একটা স্টিক, কিংস্টন ফিউরি বিস্ট এই 16GB 6000MHz এর একটা স্টিক, যেখানে আমাদের ফিউচারে আরো 3টা স্টিক আপডেট করার সুযোগ থাকতেছে, যেটা সিন্দিদ আমাদেরকে বললো যে ওর ফিউচারে আরো র্যাম অ্যাড করার প্ল্যান আছে। সো আমাদের ফিউচার স্টিক চিন্তা ভাবনা মাথায় রেখে অলওয়েজ একটা বিল্ড সাজাতে হয়। তারপর আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করতেছি কোর্সিয়ারের MP600 Elite, খুবই প্রিমিয়াম একটা SSD, যেটার রিড স্পিড হচ্ছে 7000 এবং রাইট স্পিড হচ্ছে 6200, এবং এটা কিন্তু 1 TB একটা NVMe M.2, যেটা স্মার্টের প্রোডাক্ট এবং 5 years এর ওয়ারেন্টি থাকে এটাতে, এবং DRAM সহ একটা NVMe M.2 এটা। এবং এই স্টোরেজের সাথে ওর যে পারপাস, যেটা হচ্ছে গেমিং প্লাস প্রোডাক্টিভ কাজ, এবং ওর সাথে আমার কথা হলো, ও বললো যে ও ভিডিও এডিট করতে চায়, এগুলো যেহেতু অনেক বেশি স্পেস কনজিউম করে, তাই এখানে 1 TB একটা SSD ইউজ করা হয়েছে। এখানে কোনো কম্পোনেন্টই আমরা কোয়ালিটির দিক থেকে কম্প্রোমাইজ করি নাই, যতটুকু পসিবল হচ্ছে আমরা সেসব কম্পোনেন্ট দিয়েই পিসিটা সাজিয়েছি। তারপর আমাদের আজকের যে গ্রাফিক্স কার্ড, গিগাবাইট জিফোর্স RTX 4060 উইনফোর্স OC 8GB এডিশনটা, এটার যদি একটু ফিচার্স আপনাদেরকে দেখাই, এটা ডুয়েল ফ্যান এবং গিগাবাইটের ফ্যানগুলো কিন্তু দুইটা দুই দিকে ঘুরে, সো এয়ার ফ্লোটা খুবই ভালো হয়, প্লাস এখানে 2টা HDMI পোর্ট এবং 2টা ডিসপ্লে পোর্ট সহ খুবই ভালো একটা GPU 4060। এটা কিন্তু 3000 সিরিজের 3060 Ti যে গ্রাফিক্স কার্ডটা ছিল, এখনো মার্কেটে কিছু কিছু পাওয়া যায়, সেটার ইকুইভ্যালেন্ট একটা লেটেস্ট গ্রাফিক্স কার্ড। সো এই গ্রাফিক্স কার্ড দিয়ে ওর গেমিং এর পারপাস কিংবা এডিটিং রেন্ডারিং এর যে পারপাসগুলো, সেগুলো খুবই পারফেক্টলি এন্ড স্মুথলি এটা দিয়ে পুল অফ করতে পারবে। তারপর আমাদের আজকে নেক্সট কম্পোনেন্ট হচ্ছে আজকের পাওয়ার সাপ্লাই। হোল সিস্টেমটাকে পাওয়ার আপ করতে আমরা যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করতেছি, এটা হচ্ছে কোর্সিয়ারের CX সিরিজের CX650W 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এবং 5 years এর ওয়ারেন্টি সহ স্মার্টের একটা পাওয়ার সাপ্লাই। কোর্সিয়ার কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের দিক থেকে অলওয়েজ টপে থাকে, এবং এই পাওয়ার সাপ্লাই নিলে কিন্তু আপনার কোনো কম্পোনেন্টসের রিস্ক থাকে না, অর্থাৎ আপনার সব কম্পোনেন্টগুলো সেফ অ্যান্ড সাউন্ড থাকবে। সো কোর্সিয়ারের পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করেছি, যেটা আমরা ফার্স্টেই বলেছি কোয়ালিটির দিক থেকে এই পিসিটাতে 1,60,000 টাকার নিচে কোনো দিক থেকে কম্প্রোমাইজ করা হয় নাই। ক্যাসিংটার মডেল হচ্ছে PC Power Iceberg Stealth,
এই আইসবার্গ কেসিংটা হচ্ছে ও ইলেভেন ডাইনামিকের একটা ইন্সপিরেশন, এবং এটার ভিতরে যে ফ্যানগুলো আছে এটাও কিন্তু দেখতে অনেকটা ও ইলেভেন ডাইনামিকের যেই ফ্যানগুলো লিয়ান লির সেগুলোর মতোই। যেখানে ও ইলেভেন ডাইনামিকের জাস্ট তিনটা ফ্যানের সেটের দামই 9,000 টাকা, সেখানে সেম ফ্যান 7টা ফ্যান অ্যাড করা একটা কেসিং অনলি 7,500 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। খুবই ভালো একটা কেসিং, এবং আপনারা যদি কেসিং এর পোর্টস গুলো দেখেন, এখানে একটা পাওয়ার সুইচ, পাওয়ার সুইচের উপরে একটা ইন্ডিকেটর দেওয়া আছে পাওয়ার অন এর, এছাড়া এখানে কালার সুইচ বাটন, রিসেট বাটন, হেডফোন মাইক্রোফোনের জন্য একটা সিঙ্গেল জ্যাক, এবং USB 2.0 একটা এবং USB 3.0 একটা দেওয়া আছে এই কেসিং এ। প্লাস ভিতরে ইনফ স্পেস দেওয়া আছে, আপনারা যদি ট্রিপল ফ্যানের গ্রাফিক্স কার্ডও অ্যাড করতে চান বা ভার্টিক্যাল মাউন্ট করতে চান সেই ফ্যাসিলিটিও এই কেসিং এর মধ্যে দেওয়া আছে। এবং সামনে তিনটা, নিচে তিনটা, এবং এক্সস্টে একটা, টোটাল 7টা ফ্যান অ্যাড করার পরেও এয়ার কুলারের টোটাল 2টা ফ্যান, টোটাল 9টা ফ্যান এই কেসিংটার ভিতরে আছে, অর্থাৎ হিট ইস্যু নিয়ে কোনো টেনশন করতে হবে না। আজকে মাউস হিসেবে আমরা চুজ করেছি লজিটেকের G102, যেটা অ্যারাউন্ড 2,000 টাকায় বেস্ট একটা মাউস, যেটা DPI সেট করা যায় এখানে 8,000 পর্যন্ত, এবং 6টা প্রোগ্রামেবল কিস দেওয়া আছে। সো লজিটেকের এই মাউসটা থাকবে আমাদের এই বিল্ডে আজকে। এরপর আমরা যেই হেডফোনটা ইউজ করতেছি এটা হচ্ছে ইস্কা E1000, আমার ফ্রেন্ড এই টাইপের হচ্ছে মাইক প্রেফার করে তাই ও এইটা চুজ করেছে। আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী হেডফোন চুজ করতে পারেন। এটার প্রাইস অ্যারাউন্ড 2,000 টাকা, এবং কিবোর্ডটা অ্যাকচুয়ালি এটা কিবোর্ড না, কিবোর্ডটা হচ্ছে OLR F87 ট্রাই মোডের যে কিবোর্ডটা ওটা অ্যারাউন্ড 5,000 টাকা, সেটা এখনো ম্যানেজ করা হয়নি, তাই আমরা আইডিয়া দেওয়ার জন্য জাস্ট এটা রাখছি। সো ওই কিবোর্ডটা থাকতেছে এই বিল্ডে। সো মনিটরও আছে আজকে আমাদের বিল্ডে, মনিটরটা হচ্ছে গিগাবাইট G24 F2। এখানে এটার যা যা ফিচার আছে ম্যাক্সিমামটা এখানে দেওয়া আছে, 165 Hz IPS প্যানেল, স্মার্ট ODI, দেন টিল্ট শিল্ড করার যে ফ্যাসিলিটিগুলো, HDR মোড অন করা যায়, প্লাস এটা হাইট অ্যাডজাস্টমেন্টও করা যায়। খুবই স্লিম অ্যান্ড বেজেললেস একটা মনিটর, গেমিং করার জন্য, প্রোডাক্টিভ কাজের জন্য সব ক্ষেত্রেই এটা খুবই ভালো পারফর্ম করে। এই বাজেটের মধ্যে 24 ইঞ্চ একটা বেস্ট মনিটর গিগাবাইটের G24 F2, এটা কিন্তু ভার্সন 2টা, G24 যেটা ফার্স্ট ভার্সন ছিল উইটার আপডেট ভার্সন কিন্তু এটা। সো এই মনিটরটা ইউজ করা হয়েছে এই বিল্ডে। সো এই হোল বিলটা আমার ফ্রেন্ড এখান থেকে পারচেস করেছে, এবং হোল বিলটার বাজেট হচ্ছে 1,59,500 টাকা, ইনক্লুডিং অল অ্যাক্সেসরিজ অ্যান্ড একটা রাউটারও আছে। রাউটারটা আমি যদি দেখাই, এটা হচ্ছে টিপি লিঙ্কের Archer C6 Version 4, এই রাউটারটা সহ সব সহ ওর বাজেট হয়েছে 1,59,500 টাকা। সো আপনারাও যদি এই ধরনের পিসি বিল্ড করতে চান, আপনাদের অবশ্যই চলে আসতে হবে ক্রিয়েটাস কম্পিউটারে, যেটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার Level 7 অবস্থিত, শপ নাম্বার 756-57, এবং আমাদের ওয়েবসাইট আছে www.creatorscomputer.com, এবং আমাদের হটলাইন নাম্বার এবং যে কোনো ধরনের অ্যাসিস্ট লাগলে যে ফোন নাম্বারগুলো দেওয়া থাকে সব স্ক্রিনে দেওয়া আছে, প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস স্ক্রিনে দেওয়া আছে। আপনাদের যদি আইডিয়া প্রয়োজন হয় বা কারো কাজে লেগে থাকে ইনফরমেশনগুলো, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। নেক্সট ভিডিও পর্যন্ত দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখতে থাকবেন ক্রিয়েটাস কম্পিউটার। আল্লাহ হাফেজ।